হচ্ছে যে মানে ওদের পরীক্ষা ছিল অনলাইনে, স্যারদের বাড়ির পরীক্ষাটা দিয়ে আসছিল এবার। আর আমার দিদিকে নিয়ে আমি বাড়ি চলে এলাম, আর ও বললো যে একসাথে যেতাম, ও বললো যে ওর মাকে নিয়ে যাবে। দিয়ে এবার আমরা বাড়ি চলে গেলাম, তারপরে এসে আমরা দেখছি ওখানে পড়ে আছে, ওই অবস্থায় আমরা ওকে ওখান থেকে এখানে নিয়ে এসেছি। হ্যাঁ, আমার দিদিকে ফোন করেছি সেই অবস্থায়। আর আমি মানে পড়তে আসি, আমি জানতাম না, আমি পড়তে এসেছিলাম, আমি পড়তে থেকে এসে দেখছি মানে পড়তে ওখানে যাচ্ছি, দেখছি ওখানে পড়ে আছে, ওখান থেকে অবস্থায় ওকে নিয়ে এলাম হসপিটালে। তোমরা হসপিটালে নিয়ে এসেছো? হ্যাঁ, আমরা হসপিটালে নিয়ে এসেছি। ওই দেবপুরি ঘটনাটা হয়েছে, তা ওইখানেই কে একটা ছুরি মেরে দিয়েছে। কে হয় আপনারা যাকে ছুরি মেরে? আমাদের ভাইজি ওই পরীক্ষা দিতে গেল, পরীক্ষা অনলাইনে, ঠিক মতো আপনারা চিনতে পারেন। দিয়ে আমরা আবার হাসপাতালে ভর্তি করতে এসে থানায় একটু জানিয়েছি। থানা থেকে পুলিশ এসেছে? হ্যাঁ, থানা থেকে পুলিশ এসেছে, ওরা যা দেখাশোনা ওরা করবে। এখন রুগী কেমন অবস্থা আছে? এখন রুগী খুব একটা ভালো না। মানে কোথায় আছে এখন? এখন বর্ধমান ট্রান্সফার করবো। আমরা কি বলবো, আমাদের যে ছুরি মেরেছে তার শাস্তি হোক, তার পানিশমেন্ট হোক, এইগুলোই আমরা চাইছি। আবার কি বলবো।